আজ আমি বেসনের চিলা বানাবো। এই বেসনের চিলা বানানোর জন্য যে সকল উপকরণগুলো লাগবে সেগুলো আমি প্রথমে আগে পরিমাপটা তার দেখিয়ে দিই। বেসনের চিলা বানানোর জন্য আমার এখানে 2 কাপ বেসন নিয়েছি, 2 পেঁয়াজ নিয়েছি, 2 ডিম নেব, ডিমের কুসুমগুলো নেব না, সাদা অংশটা ব্যবহার করব, 2 কাঁচা লঙ্কা নেব আর 2 টুকরো আদা নেব, এখানে 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 7 মতো লবণ আর 1/2 চামচের মতন এখানে আমি আজোয়ান বা জোয়ান যেটাই বলেন না কেন এটা আমি কিছুটা ক্র্যাশ করে দেব। আর এখানে জল নেব আর সামান্য একটু 1/2 চামচের মতো আমি তেল ব্যবহার করব। এই নিয়ে আমি আজকে বেসনের চিলা বানাব। চলুন এগুলো আগে আমি তৈরি করে নিই। বেসন দিয়ে দিলাম, জোয়ান আমি হাতে ক্র্যাশ করে এভাবে দিয়ে দিলাম, 7 মতো লবণ দিয়ে দিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটা আমি ভালো করে মেখে নেব সামান্য একটু জল দিয়ে। এর মধ্যে ডিমের সাদা অংশটা আমি এইভাবে দিয়ে দিলাম। এবার আমি সমস্ত জিনিসটাকে ভালো করে মিলিয়ে নেব। ডিমের সাথে বেসন বেশ ভালো করে মিশে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে এখানে মিশিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো ছোটো ছোটো করে কেটে আমি মিশিয়ে দেবো, আদাটা গ্রেট করে আমি মিশিয়ে দেবো। আদা গ্রেট করে মিশিয়ে দিলাম, কাঁচা লঙ্কা মিশিয়ে দিলাম, এবার এই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সব উপকরণগুলো আবার আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এই বেসনের চিলা গ্যাসে ননস্টিক প্যানের মধ্যে ফ্রাইং প্যানে বানিয়ে নেব। চলুন বানানো শুরু করে যাক। আমার উপকরণ সমস্ত কিছু ভালো করে তৈরি হয়ে গেছে। তাওয়া গরম হয়ে গেছে, এবার সামান্য একটু তেল আমি এখানে গ্রিস করে দিয়ে দিলাম, সেটিও আমি একটু মুছে নিলাম। এবার 1 চামচের মতো গোলা এখানে আমি দিয়ে দিলাম। আমার হাত দিয়ে করতেই আমার বেশি ভালো লাগে, আপনারা তো হাতা দিয়েও করতে পারেন। খুব ধিমি আঁচের মধ্যে এটা হবে। সামান্য সাইডে করে একটুখানি এরকম এইভাবে ওপরে একটু দিয়ে দেবো তেল। বা দেখে নেবো একদিকটা হয়েছে কিনা, উল্টো দিকে করে দিলাম। ওপর থেকে এটা ঢাকাও দিয়ে দিতে পারেন। একটি আমার হয়ে গেছে, এটা আমি তুলে রাখলাম। দ্বিতীয়টা বানানোর জন্য আবার একটু
প্যান আমি পরিষ্কার করে নিলাম। আবার তেল একটু বেশ করে দিয়ে দিলাম। এইভাবে আমি বাকি চিলাগুলো বানিয়ে নেব। এইভাবে আমি বাকি চিলাগুলো আমি সব বানিয়ে নেব। এই হলো আমার বেসনের চিলা। এটা খুবই ডেলিশিয়াস অ্যান্ড হেলদি ফুড। এটা ব্রেকফাস্ট বা ডিনারও আপনারা ব্যবহার করতে পারেন। যদি আমার রেসিপি ভালো লাগে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। সকলকে নমস্কার।